রুই মাছের ঝোল করছি, একটু বড়ি ভেজে নিচ্ছি। আচ্ছা, বড়ি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আমার। বড়িগুলো সব ভেজে উঠিয়ে নিলাম। এই বড়ি ভাজার তেলের মধ্যেই মাছটা ভেজে নেব। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আরো কটা মাছ আছে, আমি ভেজে নেব। মাছের কেটে একদমই পাতলা, ডিম হয়ে গেছে তো। এখানে আমি তেলের মধ্যে পাঁচ ফোটন দিয়ে দিচ্ছি, আর পটল আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভেজে নিচ্ছি আমি। এখনো হলুদ আর নুন দিইনি, এবার একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আমি। একটু নুন দিয়ে দিলাম। এখানে আমার পটলটা আলু ভাজা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নিচ্ছি এটাকে। তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়েছি, এবার একটা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি এবার জিরে ধনে মশলা দিয়ে দিচ্ছি, ধনে পাউডার। এখানে দিয়ে দিলাম জিরে পাউডার। আজকে আমার আদা নেই বলে আদার ছাড়াই রান্না করছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার এসে যাবে খুব সুন্দর। অল্প একটু নুনও দিয়ে দিলাম, নুনটা তো সবজি দিয়ে ভেজেছি, একটু কম দিলাম টমেটোর মতন, যাতে টমেটোটা গলে যায় ভালো করে। এবার সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলাগুলো খুব ভালো কষা হয়ে গেছে। এবার আমি পটল আর আলু দিয়ে দিলাম। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলেই ঢেলে দেবো এর মধ্যে। আর একটু ভেজে নিই সবজির সাথে মশলাটা, ভালো ভেজে নিলাম সবজিটা। ভালো করে আমার কষা হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। আর জল লাগবে না। এবার আমি ছুটে গেলেই মাছটা দিয়ে দেবো। সবজি আমার সেদ্ধ হয়ে আছে, আলু পটল ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। আর এক দু মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঝোলটা আমার খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছ আর বড়িটা দিয়ে দেব। আর এক দু মিনিট এই মাছগুলো ফুটিয়ে নেবো, নিয়ে গ্যাসটা বন্ধ করবো। হয়ে গেছে আমার মাছের ঝোল। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম ঝোলও ঠিক আছে, গ্যাস বন্ধ, মাছের ঝোল হয়ে গেছে আমার।